প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিকস আছে। নিঃসরণ, তোমরা ব্যাপন পড়েছিলে, আজকে আমরা নিঃসরণ পড়ব। ইফিউশন বা নিঃসরণ, সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাস নির্গত হওয়ার নামই হলো নিঃসরণ। ব্যাপনের ক্ষেত্রে কি হয়, ব্যাপন তুমি যেখানে সেন্ড স্প্রে করবে সেখানে কিন্তু ঘনত্ব বেশি, এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, এটার নাম হলো ব্যাপন। আর নিঃসরণ বিষয়টা কি, নিঃসরণের ক্ষেত্রে মনে করো তুমি বেলুনের মধ্যে গ্যাস নিয়েছো, নেওয়ার পরে ওই বেলুনটাতে যদি একটু ফুটো করে দাও তাহলে এই গ্যাস কিন্তু খুব জোরে বের হয়ে যাবে। অর্থাৎ বেলুনের ভিতরে গ্যাসের চাপ বেশি ছিল আর বেলুনের বাইরে কিন্তু গ্যাসের চাপটা কম। এই কারণে কিন্তু মাঝে মাঝে বেলুন ফেটেও যায়, কারণ বেলুনটি আসলে ওই চাপ সহ্য করতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় বেলুনে যখন চাপ বেশি হয়ে যায় বেলুন ফেটে যায়। তো সরি, বেলুনের ভেতরে যে গ্যাস আছে সেখানে চাপ বেশি থাকে, যখনই আমরা বেলুনে ফুটো করে দেব তখন কি হবে, উচ্চ চাপ থেকে বাইরে চাপ কম, নিম্ন চাপের দিকে এই যে সজোরে গ্যাস বেরিয়ে আসবে, দ্রুত বেরিয়ে আসবে, এই দ্রুত গ্যাস বের হয়ে আসার নামে হলো কি, নিঃসরণ। এখন এই বেলুনটি তুমি যদি ছিদ্র করতে চাও, ছিদ্র করার আগে যে জায়গায় ছিদ্র করবে ওখানে একটু চওড়া করে স্কচটেপ আছে যেটা, এই স্কচটেপ লাগাই দিতে হবে। তাহলে কি হবে, ছিদ্র করে দিলে ছিদ্রটা যতটুকু করবে ততটুকুই থাকবে এই ছিদ্র, তার মানে তুমি এই পরীক্ষাটা অনেকক্ষণ যাবৎ করতে পারবে। আর যদি নর্মালি একটা কোনো জায়গায় ছিদ্র করে দাও তাহলে ওই ছিদ্র করার সঙ্গে সঙ্গে ওই গ্যাসের চাপটা যখন এখানে এসে পড়বে বেলুনটা ওই সময় কিন্তু ফেটেও যেতে পারে, অথবা কী হবে, ছিদ্রটি বড় হতে পারে। কিন্তু তুমি যদি স্কচ টেপ দিয়ে ওর গায়ের উপরে একটু স্কচ টেপ দেওয়ার পরে ছিদ্র করে দাও তাহলে দেখা যাবে যে গ্যাস অনেকক্ষণ যাবৎ বের হবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে যখন নিঃসরণ ঘটবে তখন তুমি ওই বেলুনটাকে একটু তোমার এই মুখের কাছাকাছি বা নাকের কাছে একটু ধরবে, যে হাওয়াটা বের হয়ে যাচ্ছে খেয়াল করবে যে হাওয়াটা একটু ঠান্ডা মনে হবে। অর্থাৎ তুমি একটু আগেই ফু দিয়ে ধরো যে বেলুনটি ফুলিয়েছিলে, কিন্তু যখন হাওয়া বের হবে মনে হবে যে হাওয়া বাইরের আবহাওয়ার চেয়ে কি একটু ঠান্ডা। কেন ঠান্ডা, কারণ হলো এই গ্যাস যখন বের হয়ে আসে গ্যাসটা কী হয়, প্রসারিত হয়, গ্যাস প্রসারিত হওয়ার কারণে কাজ সম্পাদিত হয়। তো কাজ সম্পাদন করার মূল সত্য কি, কাজ সম্পাদন করতে গেলে তোমার শক্তির দরকার আছে, কাজ আর শক্তি একই জিনিস। তাহলে এই যে এখানে যে শক্তিটা কে দিবে, এই যে গ্যাসের ভিতরে যে তাপ ছিল এই তাপটা কাজে পরিণত হবে, এই তাপ কাজে পরিণত হওয়ার কারণেই এখানে গ্যাসের তাপমাত্রা কিছুটা কমে যাবে। এই কারণেই ওই বেলুন থেকে যে গ্যাস বের হবে সেই গ্যাসটাকে কী মনে হবে, একটু কুল মনে হবে, ঠান্ডা মনে হবে। আমার মনে হয় তোমরা নিঃসরণ খুব ভালোভাবে বুঝেছো। ওকে, তাহলে নিঃসরণ আমরা বুঝলাম। এরপরে গলন, গলন একটা প্রসেস, গলন একটা প্রসেস বা প্রক্রিয়া। তুমি দেখতেছো তোমার সামনে বরফ গলে যাচ্ছে, তো যে প্রক্রিয়ায় কঠিন বস্তু গলে তরলে পরিণত হয় তাকে গলন বলে। যে প্রক্রিয়ায় কঠিন বস্তু, সরি আমি তাহলে একটু ব্যাপন আর নিঃসরণের ডিফারেন্সটা আগে তোমাদের করাই, সিরিয়ালে যাই। তো ব্যাপন আর নিঃসরণের পার্থক্যটা দেখো, এখানে আমি বিষয়বস্তু লিখে দিয়েছি চাপের প্রভাব। ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো কিন্তু প্রভাব নাই। তুমি যদি রুমের মধ্যে সেন্ট স্প্রে করো দেখবে যে সারা রুমে ছড়িয়ে পড়ছে, এখানে চাপ দাও আর না দাও, তার মানে ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। বাট নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। তুমি পূর্ণ বাক্যে লিখবে, আমি শুধু তোমাদের যেহেতু বিষয়বস্তু লিখে দিয়েছি এই জন্য এখানে কী করেছি, শর্টকাট লিখেছি যে ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। ব্যাপিত পদার্থ, অর্থাৎ কোন ধরনের পদার্থ ব্যাপিত হয় খেয়াল করো। ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের ব্যাপন ঘটে, আর নিঃসরণের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের নিঃসরণ ঘটে। ওকে, এরপরে তাপমাত্রার পার্থক্য। ব্যাপনের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পার্থক্য ঘটে না। তুমি রুমের মধ্যে যদি সারাদিনও স্প্রে করো তাতে কিন্তু মনে হবে না যে তাপমাত্রা কম বেশি হয়েছে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য ঘটে।
আমি নিঃসরণ নিয়ে বেলুনের ক্ষেত্রে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়েছি, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। আরেকটি তোমাদের বাস্তব কথা বলি, তোমরা হয়তো ইউটিউবে একটা ভিডিও দেখেছো বা এটা বিভিন্ন মিডিয়াতে এসেছিল যে গ্রামে আমাদের যে এই 7-Up, RC এরকম অথবা পানির বোতলগুলো আছে, এই বোতলগুলো ব্যবহার করে তারা একটা ন্যাচারাল এসি তৈরি করেছে। কিভাবে? যে বোতলের পেছনটা কেটে দিয়ে চওড়া প্রান্তটা কী করেছে, ওয়ালের বাইরে রেখেছে, আর ঘরের ভেতরের দিকে তারা শুধু বোতলের মুখটা রেখেছে চিকন। খেয়াল করো, তাহলে বাইরে থেকে যখন বাতাস আসবে, এসে এই যে সরু ছিদ্র পথে রুমের মধ্যে প্রবেশ করতেছে, কী প্রবেশ করবে? গরম বাতাস না ঠান্ডা বাতাস? অবশ্যই ঠান্ডা বাতাস, কারণ তোমার বেলুনে যে ঘটনা ঘটেছিল, তো এই ঠান্ডা বাতাস রুমের মধ্যে প্রবেশ করতেছে, ফলে রুমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5-10 ডিগ্রি আরও কমে যায়। এই জন্য ওই রুমগুলো খুব ঠান্ডা হয়। এটা অনেকেই গ্রাম এলাকায় করতেছে, মোটামুটি 30-40টা বোতল একত্রিত করে একটা বড় জানালার মতো ফ্রেম তৈরি করে, এইরকম অনেকগুলো বোতলকে একত্রিত করে সকল বোতলের মুখগুলো রুমের ভেতরে দেওয়া হয়, আর রুমে বোতলের পেছনের অংশটুকু কেটে চওড়া প্রান্তটা ঘরের বাইরের দিকে রাখা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্র্যাকটিক্যাল দুইটি উদাহরণ দিলাম, তাহলে আমরা ব্যাপন আর নিঃসরণের পার্থক্য বুঝেছি। এরপরে গলন কি? গলন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কঠিন বস্তু গলে তরলে পরিণত হয়, তার নামই হলো গলন। স্ফুটন কি? তার মানে স্ফুটনও তোমরা বুঝেছ, যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগে তরল পদার্থ কি হবে, বাষ্পে পরিণত হবে বা বায়বীয় পদার্থে পরিণত হবে, তার নাম হলো স্ফুটন। তাহলে গলন আর স্ফুটন হলো প্রক্রিয়া, আর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা। খেয়াল করো, গলনাঙ্কটা কি? গলনাঙ্ক হলো তাপমাত্রা, যে তাপমাত্রায় ওই গলনটা শুরু হবে। তাহলে আমরা গলনাঙ্ক কাকে বলবো? স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপ বলতে হবে, কারণ চাপের উপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই বিষয়গুলো ডিপেন্ড করে। স্বাভাবিক চাপে, এই কথাটা অবশ্যই বলতে হবে, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ কি হবে, তরল পদার্থ ফুটতে থাকবে, তার নাম স্ফুটনাঙ্ক। আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করবে, তার নাম গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক হলো এক প্রকার তাপমাত্রা, যেই তাপমাত্রায় স্বাভাবিক চাপে কঠিন বস্তুটা গলতে শুরু করবে বা গলে যায়, তার নামই হলো গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক স্বাভাবিক চাপে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমি যদি 2 টুকরে বরফকে একত্রিত করে চাপ দিই, তাহলে চাপ বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। চাপ বেড়ে যাওয়ার কারণে এখানে গলনাঙ্ক কমে যাবে, তার মানে 0-এর চেয়েও কম তাপমাত্রায় বরফ গলতে থাকবে। এই জন্য আমাকে বলতে হবে যে স্বাভাবিক চাপে। আবার তুমি এভারেস্টের উপরে গিয়ে যদি পানি ফুটানোর চেষ্টা করো, সেখানে 70-80 ডিগ্রি এই টেম্পারেচারের মধ্যেই পানি ফুটতে থাকবে। খেয়াল করো, আমরা ভূপৃষ্ঠে যখন পানিকে ফুটাই, প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমাদের কি করতে হয়, উন্নীত করতে হয়। কিন্তু এভারেস্টে গিয়ে তুমি 70-76 বা 80 এই টেম্পারেচারের মধ্যেই পানি ফুটতেছে, 20 ডিগ্রি আগে ফুটতেছে। কেন ফুটতেছে? সেখানে চাপ কমে গেছে, বায়ুর চাপ উপরে গিয়ে কমে গেছে, বায়ুর চাপ কমে যাওয়ার কারণে পানির স্ফুটনাঙ্ক কমে গেছে। তাহলে আমাদের স্বাভাবিক চাপ কেন বলতে হবে, কথাটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। স্বাভাবিক চাপ না হলে আমাদের এই ভ্যালুগুলো কম বেশি হবে, এই জন্য আমাকে অবশ্যই স্বাভাবিক চাপ বা 1 অ্যাটমসফেয়ার বলতে হবে। তোমাদের বইয়ে 1 ATM লেখা, এটার নাম হলো 1 অ্যাটমসফেয়ার, 1 বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কঠিন বস্তু গলে যাবে, তার নাম গলনাঙ্ক, আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় তরল বস্তু বাষ্পে পরিণত হবে, তার নাম হলো স্ফুটনাঙ্ক। তোমরা আবার অনেকে লেখো, স্বাভাবিক হিসাবে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্প হয়, তো পানি খালি কি মানে বাষ্প হয়ে যাবে? আরও যত যত লিকুইড আছে এদেরকে তো বাষ্প করা যায়, সুতরাং এই পানির বিষয়টা মাথায় নিয়ে আসা যাবে না। আচ্ছা, এরপরে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন একটা প্রসেস বা প্রক্রিয়া। ঊর্ধ্বপাতন হলো কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদেরকে তাপ দেওয়ার পর এরা তরল না হয়ে মাঝের স্টেপ বাকি রেখে, তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় উদায়ী পদার্থ। কী পদার্থ?
উদায়ী পদার্থ। আর এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় কঠিন বস্তুকে তাপ দিলে তরলে পরিণত না হয় বাষ্পে পরিণত হয়, তার নাম হলো ঊর্ধ্বপাতন। এরকম কিছু পদার্থ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, তারপরে হলো ন্যাফথলিন, আয়োডিন, তারপরে কঠিন কার্বন ডাইঅক্সাইড, এই উদাহরণগুলো তোমরা পড়ে নিও। তাহলে আমরা ঊর্ধ্বপাতন বুঝলাম। ঊর্ধ্বপাতনের পরে পাতন। পাতন হলো তাপ প্রয়োগ করে তুমি তরল পদার্থকে কী করবে, বাষ্প করবে। আবার বাষ্পটাকে ঠান্ডা করতে করতে আবার কী পাবে, তরল পাবে। এই প্রক্রিয়াটার নামই হলো পাতন। পাতনটাও আমরা বাস্তবে করতে পারি। যেমন তুমি পাতিলে যখন ভাত রান্না হয় যে ঢাকনাটা দেওয়া হয়, খেয়াল করবে তো, এই ঢাকনাটা যদি পাতিলের মুখ থেকে নিচে কিছুক্ষণের জন্য নেমে রাখো, তাহলে দেখবে যে যখন নামিয়ে রাখছো সেটা এমনি একটু ভেজা ভেজা মনে হচ্ছে, কিন্তু কোনো পানির কণা তুমি দেখবে না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে যে ওই ঢাকনার গায়ে অনেকগুলো পানি জমে গেলো, ফোঁটা ফোঁটা পানি জমে গেলো। কীভাবে হলো, এই যে এখানে যে জলীয় বাষ্পটুকু ছিল সেই জলীয় বাষ্পটুকু কী পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। তাহলে তুমি তাপ প্রয়োগে কী করেছো, বাষ্প, আবার বাষ্পকে শীতল করে করেছো পুনরায় তরল। এই প্রক্রিয়াটার নামে হলো পাতন প্রক্রিয়া। ওকে, সর্বশেষ শিক্ষার্থী বন্ধুরা, একটি ডেফিনেশন আছে ঘনীভবন। এই যে বাষ্পকে শীতল করে তরল তরলে পরিণত করার নামে হলো ঘনীভবন বা কনডেনসেশন। আমি আবার বলি, ঘনীভবন হলো বাষ্পকে শীতল করে পুনরায় কি করবে, তরলে পরিণত করবে, এর নামে হলো ঘনীভবন। তো পাতনের সাথে আবার মিলে ফেলে না, পাতন দুইটা প্রসেস অর্থাৎ উভমুখী, যাওয়া আসা। পাতন হলো তরলকে তাপ দিয়ে বাষ্প, পুনরায় বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা, এই প্রক্রিয়ার নাম হলো পাতন, যাওয়া আসা। বাট ঘনীভবনটা শুধু একটা প্রসেস, শীতল করবে। তুমি জলীয় বাষ্পটাকে শীতল করে, জলীয় বাষ্পটুকুকে শীতল করে তরলতে পরিণত করবে, এর নামই হলো কি, শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ দুটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ দুটি টপিক্স হলো, তুমি বরফকে তাপ দিয়ে একদম বাষ্প পর্যন্ত যাবে সেটার গ্রাফ করব, এবং আবার বাষ্পকে শীতল করে পুনরায় বরফে পরিণত করবে, এই দুইটা গ্রাফ আমাদের শিখতে হবে। খুব ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ হয় এখান থেকে। তো ওই দুইটি গ্রাফ করার আগে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ স্কেল দেব। এটা আসলে স্কেল না, তোমাদের মনে রাখার জন্য আমি দিচ্ছি। এটা হলো তোমাদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় গিয়েও কাজে লাগবে, এখানে আগেই শেখা হয়ে যাচ্ছে তোমার। একটু খেয়াল করো, খুব সহজ আছে বিষয়টুকু, এই স্কেলটুকু মনে রাখতে হবে। এখানে মাইনাস মাইনাস জিরো ডিগ্রি, জিরো ডিগ্রির বরফ, খেয়াল করো, মাইনাস জিরো ডিগ্রির বরফকে তুমি তাপ দিলে প্রথমে যেটা হবে সেটা হলো জিরো ডিগ্রির বরফ, খেয়াল করো। আচ্ছা, আমি এককটা লিখি, মাইনাস জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, সেটাকে হয়ে যাবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। জিরো ডিগ্রির বরফকে তাপ দিলে হয়ে যাবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের পানি। জিরো ডিগ্রির পানিকে তুমি 100 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ স্ফুটনাঙ্ক পর্যন্ত যে কোনো তাপমাত্রা পানিতে পরিণত করতে পারো। তারপরে তুমি তাপ দিয়ে 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত করতে পারো। এখন আমি তোমাদের বিষয়টুকু বলি শিক্ষার্থী বন্ধুরা, এটা মাইনাস জিরো ডিগ্রি বরফ বলেছি। মাইনাস জিরো কেন, -1, -2, -3 যে কোনো ভ্যালু হতে পারে। মনে করো আমি দিলাম -5 ডিগ্রি, সাপোজ -5 ডিগ্রি আছে। তো তুমি সংখ্যা রেখার দিকে একটু তাকাও, এটা যদি জিরো হয় তাহলে -5 কোথায় আছে, লেফট সাইডে এত দূর আছে। তা -5টা যদি তুমি তাপ দিতে থাকো, তাহলে সরি, একটু ঠান্ডা লাগার কারণে গলায় সমস্যা হচ্ছে। এই যে -5টাকে তুমি কি বরফে তাপ দিচ্ছ, তাই না? তাপ দিলে কি হবে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, বাড়বে মানে কি, ডানের দিকে যাবে। তাহলে -5টাকে সর্বপ্রথম জিরোতে নিতে হবে, ক্লিয়ার? তো মাইনাসের বরফ থাকলে সেটাকে আমরা প্রথমে কি করব, জিরো ডিগ্রি বরফে পরিণত করব। এরপরে তুমি জিরো ডিগ্রির যে বরফ আছে সেটাকে তাপ দেওয়ার পরে যে বরফটা গলে গেল, ওই বরফ গলা পানিটুকু কিন্তু ঠান্ডা। ওই বরফ গলা পানির মধ্যে থার্মোমিটার নিয়ে দেখবে এখনও জিরো,
আমি আরেকবার বলি, একটু খেয়াল করতে হবে। তুমি মাইনাসের বরফকে জিরোর বরফে পরিণত করেছো, এখানে বোঝার কিছু নেই, সহজ বিষয়। কিন্তু জিরোর বরফে সামান্য তাপ দাও, দেখবে ওই বরফটুকু গলে গেছে। যাওয়ার পরে তুমি ঠান্ডা পানি পাবে, ওই ঠান্ডা পানির মধ্যে থার্মোমিটার দাও, দেখবে 0 ডিগ্রি শো করতেছে। তার মানে 0 ডিগ্রির বরফ গলিয়ে আমরা প্রথমে কি পাবো, 0 ডিগ্রির পানি পাবো। তো এখানে একটু মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি 0 ডিগ্রির বরফ ছিল, একটু হলেও তাপ দিয়েছি, তো এখন সেটা গলে গিয়ে পানি হয়েছে, তো সেই পানি 1, 2, 3 ইত্যাদি কোনো একটা টেম্পারেচার শো করার কথা। কিন্তু জিরোর বরফকে তাপ দেওয়ার পর জিরোর পানি দেখাচ্ছে, তাহলে আমি যে তাপ দিলাম সেই তাপ গেল কোথায়? সহজ বিষয়, বরফ ছিল কঠিন পদার্থ। এই যে বরফের কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বলকে তুমি ছিন্ন করেছো, ছিন্ন করার জন্য তোমাকে কাজ করতে হয়েছে। এই কাজটা কোথা থেকে এসেছে? যে তাপ তুমি সাপ্লাই দিয়েছ সেই তাপ কাজে পরিণত হয়েছে। এই কারণে তুমি যতটুকু তাপ দিয়েছ সেই তাপটা এখানে তাপমাত্রা বৃদ্ধি করতে পারেনি, কি করেছে, শুধু অবস্থার পরিবর্তন করেছে। তুমি স্কুলে যাওয়ার সময় তোমার আব্বুর কাছ থেকে 50 টাকা নিয়েছো, এসে যদি তুমি খরচ করো, বাসায় যাওয়ার পর তোমার কাছে যদি কোনো টাকা না থাকে, তোমার আব্বু আবার হয়তো বললো যে 50 টাকা দিয়েছিলাম, তুমি কি 50 টাকা খরচ করেছো? তো বললো হ্যাঁ 50 টাকা খরচ করেছি। তাহলে এখানে কি হয়েছে, তুমি ওই টাকাটুকু খরচ করেছো, এই জন্য আগেও তোমার জিরো ছিল, তোমার বাবা টাকা দিয়েছে, স্কুল থেকে যাওয়ার পর তোমার কাছে কিন্তু কিছুই নাই, আবার জিরো হয়ে গেছো তুমি। তাহলে মাঝখানে কি হয়েছে, ওই টাকাটা তুমি খরচ করেছো। একইভাবে আমি যখন 0 ডিগ্রি বরফে তাপ দেব, তো বরফটা তো ছিল কঠিন পদার্থ, এই বরফ গলে পানি হয়েছে, তরল পদার্থে পরিণত হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে গিয়ে তোমাকে কাজ করতে হয়েছে। এই কাজ কে করেছে? যে তাপ দিয়েছো সেই তাপ কাজে পরিণত হয়েছে। এই কারণে 0 ডিগ্রির বরফকে গলালে সর্বপ্রথম আমরা 0 ডিগ্রির পানি পাবো। এরপরে 0 ডিগ্রির পানিকে তাপ দিয়ে তুমি 1, 2, 3 ইত্যাদি স্ফুটনাঙ্ক পর্যন্ত যেতে পারো, 100 ডিগ্রির পানিতে যেতে পারবে। তারপরে পানি থেকে যখন বাষ্প করবে, আবার 100 ডিগ্রির পানিকে তাপ দিয়ে যে ধোয়া যাচ্ছে উড়ে, তুমি ওখানে থার্মোমিটার ধরো, গরম হাওয়া বা বাষ্প, দেখবে যে সেখানেও 100 ডিগ্রি। তাহলে আমাকে এখানে আর বেশি ব্যাখ্যা করতে হবে না, তুমি অবশ্যই বুঝেছো যে পানি ছিল হয়ে যাচ্ছে বাষ্প। তাহলে পানির কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বলকে ছিন্ন করতে তোমাকে কিছুটা তাপের খরচ করতে হবে। যে তাপটা দিয়েছো সেই তাপটা এখানে কি করেছে, অবস্থা পরিবর্তন করেছে, অর্থাৎ পানিকে বাষ্পে পরিণত করেছে। তাই 100 ডিগ্রির পানিকে তাপ দিয়ে আমরা আবার 100 ডিগ্রির বাষ্পই পাবো। আমার মনে হয় তোমরা এই কনসেপ্টটা ভালোভাবে বুঝেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দুইটি জায়গায় গিয়ে আমরা সাবধান থাকবো যখন অবস্থার পরিবর্তন হবে। দেখো এখানে ছিল জিরোর বরফ, হয়েছে জিরোর পানি, তার মানে যখন জিরোর বরফ থেকে জিরোর পানি তাপমাত্রার কোনো পার্থক্য নাই। তোমরা গতির অধ্যায়ে যেমন সমবেগ শিখছো এক লাইনে যাবে, আমি ওইভাবে গ্রাফটা দিলাম। আর এখানে দেখো মাইনাস থেকে জিরোতে যাবে, অর্থাৎ পার্থক্য আছে, এই যে লাভ দিয়ে গেল, এখানে তাপমাত্রার পার্থক্য আছে, এখানে পার্থক্য নাই। আবার জিরোর পানি থেকে 100 ডিগ্রি পানি, হ্যাঁ পার্থক্য হয়েছে জিরো থেকে 100, আবার 100-র পানি থেকে 100-র বাষ্প, এখানে পার্থক্য হয়নি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটি দেখো সমবেগের গ্রাফের মতো মনে হচ্ছে, পার্থক্য নেই। তাহলে আমরা দুইটি জায়গায় গিয়ে খুব সাবধান হব যখন অবস্থা পরিবর্তন হবে, বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প। তখন মাথায় রাখতে হবে যে সেখানে গিয়ে লাভ দিয়ে পরের টেম্পারেচার যাওয়া যাবে না, বরং সেখানে গিয়ে আমার টেম্পারেচার সেম রাখতে হবে। অর্থাৎ 100-র পানিকে তাপ দিলে প্রথমে আমি কি পাবো, 100-র বাষ্প পাবো, আর 0-র বরফকে তাপ দিলে আমি প্রথমে কি পাবো, 0-র পানি পাবো। এই দুইটি জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে তোমরা আমার এখন এই গ্রাফটি ভালো করে বুঝবে। তো আমরা এখানে দুইটি গ্রাফ আর্ট করে শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথম যে গ্রাফটি খেয়াল করো, আচ্ছা এই গ্রাফটি আমরা নিচ্ছি বরফকে তাপ দেওয়ার গ্রাফ, বরফকে তাপ প্রদানের গ্রাফ। তারপরে আরেকটি গ্রাফ আমরা নেব, তোমাদের বইয়ে গ্রাফটি সুন্দরভাবে দেওয়া নাই, অথচ একই জায়গা থেকে মাইনাস পর্যন্ত শো করছে, ওটা কখনোই গ্রাফ হয় না, সম্পূর্ণ ভুল একটা থিওরিম। তোমরা ভালো করে দেখবে যে তোমাদের বইয়ের গ্রাফটি সঠিক না, একই স্থান থেকে জিরো মাইনাস সব কিছুকে শো করছে, এটা কখনোই গ্রাফ হয় না। এখন বরফকে তাপ প্রদানের গ্রাফ,
এটা আমরা কি করব, শীতলীকরণ গ্রাফ লিখি শর্টকাট, শীতলীকরণ গ্রাফ। তো শিক্ষার্থী বন্ধুরা সহজেই তুমি বুঝবে, ধরো এগুলো টাইম ইন্ডিকেট করতেছে, খেয়াল করো, ধরো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40, এভাবে আমরা ধরো 100 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত গেলাম আর কি। তাহলে এই দিকে আমরা টাইম নিয়েছি, টাইমটাকে কিসে নিয়েছি, আমরা মিনিটে নিয়েছি, এটা উল্লেখ করতে হবে, টাইমটাকে মিনিটে নিলাম, ওকে। আর এই বরাবর আমরা কি করেছি, তাপমাত্রা থেটা এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে আমি শো করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এই পয়েন্টটাকে আমরা কি বলি, জিরো পয়েন্ট, তোমরা গ্রাফ পারো, এটি জিরো পয়েন্ট, ওকে। তো এটি যদি জিরো পয়েন্ট হয় তাহলে এর নিচে কত দেখো, এই যে মনে করো -1, -2, -3, এভাবে ধরো এখানে -5, সাপোজ এটা মনে করো -5, এটা মনে করো -10 ইত্যাদি, তাই না? এখানে খেয়াল করো, মনে করো আমি লিখলাম, ডাইরেক্ট লিখলাম 100, এখানে হলো 100 ডিগ্রি, খেয়াল করো এটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে মনে করো তোমার কাছে আছে -5 ডিগ্রির বরফ, ভালোভাবে খেয়াল করো, তুমি সেই -5 ডিগ্রির বরফকে একটু তাপ দিয়েছো, দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা কিছুক্ষণ পরে 0 ডিগ্রিতে পরিণত হবে, তাই না? এই যে দেখো -5কে তাপ দিয়ে কিছুক্ষণ পর কি হবে, 0 হবে, ওকে। তো জিরোতে যদি পরিণত হয় তা তোমার একটু সময় লাগবে, ধরো 5 মিনিট বা 10 মিনিট লাগলো। তা আমি ধরে নিলাম যে যখন আমার সময় হলো 10 মিনিট তখন এটা -5 থেকে কোথায় গেছে, জিরোতে গেছে, ভালোভাবে খেয়াল করো। এই যে সময় 10 মিনিট আর তাপমাত্রা কোথায় গেছে, -5 থেকে জিরোতে গেছে। তো দেখো তো এই অক্ষের উপর তো তাপমাত্রা জিরো হবে, কারণ ওয়াই অক্ষে তাপমাত্রার মান আছে, এক্স অক্ষের উপর তাপমাত্রার মান কি, শূন্য। আমি একটু দ্রুত যাচ্ছি, আজকে এমনি তোমাদের বেশি কথা বলা হয়ে গেছে এবং অনেক বড় লেকচার হয়ে যাচ্ছে। খেয়াল করো -5 ডিগ্রির বরফ ছিল, তুমি তাপ দিতে দিতে 10 মিনিট পর কি হয়ে গেছে, জিরোতে পরিণত হয়ে গেছে, এই যে জিরো, এখানে তাপমাত্রা নাই। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো তো জিরোর বরফকে তাপ দিলে কি হবে, জিরোর পানি হবে, তাই না? তো জিরোর বরফকে তাপ দিয়ে জিরোর পানি, ধরো আরও এরকম 5-10 মিনিট লাগছে, তো আমি ধরলাম যে যখন 10 মিনিট সময়, এই যে আরও 10 মিনিট বাড়লো, এই যে গ্রাফটা এরকম হলো, জিরোর বরফ থেকে জিরোর পানি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা গ্রাফটি মেলে কি না, জিরোর বরফ থেকে জিরোর পানি, ওকে, তোমরা বুঝতেছো। এরপরে জিরোর পানিকে যদি আমি তাপ দেই, দিয়ে আমি স্ফুটনাঙ্ক পর্যন্ত যেতে পারবো 100 ডিগ্রি, তো ধরলাম যে এই যে জিরো আমরা এতদূর পর্যন্ত আসছিলাম, এই সময়টা যখন গেছি, যখন সময় আরও 10 মিনিট বাড়ছে, তখন আমাদের পানির তাপমাত্রা কোথায় গেছে, 100তে গেছে। তাহলে 100 কোথায়, এই বরাবর যদি নাও, এই যে 100 ডিগ্রি, তাহলে খেয়াল করো এই পয়েন্টের জন্য কিন্তু আমরা কি পেলাম, 100 ডিগ্রিতে গেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা 100 ডিগ্রি পানিকে তাপ দিলে কি হবে, 100 ডিগ্রির বাষ্প হবে, খেয়াল করো। তাহলে 100 থেকে 100তেই যাবে, তাই না? ধরো আরও 10 মিনিট লেগেছে, আরও 10 মিনিট লাগলো, 100 থেকে 100 ডিগ্রির কী হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে। এখন 100 ডিগ্রি বাষ্পকে যদি তুমি বাষ্প হওয়ার পরে আরও তাপ দাও, তো ধরো কিছুক্ষণ পরে সেটা 120 ডিগ্রির বাষ্প হলো, এই যে 120, এটা হলো মনে করো 120, ধরো এদিকে আরও 10 মিনিট সময় লেগেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোথায় কী গ্রাফ ছিল দেখো একটু, এই যে -5-এর বরফকে জিরোর বরফ বানাচ্ছে, তাহলে এখানে কী আছে, বরফ রেখা, আমি নাম দিলাম এ বি, এ বি এখানে কী রেখা, বরফ রেখা, বি সি জিরোর বরফকে জিরোর পানি বানাইছো, তাহলে বরফ গলে গেছে, এটা হলো বরফের গলন রেখা, বরফের গলন রেখা, বি সি হলো গলন রেখা। জিরোর পানিকে তাপ দিয়ে 100 পানি বানাইছো, এটাও পানি, এটাও পানি, তাহলে এখানে কী লিখবো, আমি শুধু তরল বা পানি লিখব, তাই না, যেহেতু পানি নিয়ে কাজ করতেছি, সিডি, সিডি হলো কি, তরল রেখা। তারপরে ডিই, এই যে 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি বাষ্প গেছো, তাহলে পানি থেকে বাষ্প এটা কী রেখা হচ্ছে, এটা হলো স্ফুটন রেখা, এটা হলো স্ফুটন রেখা, যেখানে কি কি আছে, তরল অবস্থা প্লাস জলীয় বাষ্প অবস্থা আছে। তারপরে ই থেকে এফ, এটা শুধুই বাষ্প বা গ্যাস, তাই না, ই এফ। তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা এই গ্রাফটি ভালোভাবে বুঝেছ। এখন আমরা যদি উল্টা গ্রাফ করি, শীতলীকরণ গ্রাফ করি, তাহলে গ্রাফটি কেমন হবে, তোমাদের বইয়ে কী করা হয়েছে আমি বলে দেই, এই যে এক্স এক্সিস, যেটা এক্স অক্ষ, এই এক্স অক্ষটা দেওয়া নাই,
এটা কোথায় দেওয়া আছে? এই যে নিচে দিছে দিয়া মাইনাস দশ পাঁচ এভাবে নিচে। তো আমরা জানি এক্স অক্ষ যেখানে মিলিত হয় সেটা তো জিরো পয়েন্ট, জিরোর উপর মাইনাস টেন হয় না। এই কারণে তোমাদের অনেকে এই গ্রাফ বুঝতে সমস্যা হয়, এখন হয়তো বা সহজে বুঝতে পারবে। এই গ্রাফগুলো ব্যাখ্যা করতে বলবে তোমাকে, ঠিক আছে? তো ক্রিয়েটিভ করানোর সময় আমি আরও ডিটেলস বলবো যে কিভাবে কোথায় কী যাওয়া হবে। ধরো সিডি ব্ল্যাঙ্ক দিবে, দিয়ে এখানে কোশ্চিন মার্ক দিবে, দিয়ে বলবে সিডি গ্রাফটি ব্যাখ্যা করো। এটাই তোমাকে অনেক বড় করে লিখতে হবে। সর্বশেষ শিক্ষার্থী বন্ধুরা, শীতলীকরণ গ্রাফ, অর্থাৎ তোমাকে আমি 140 ডিগ্রি বাষ্প দিয়েছি, কী ঘটনাটা ঘটবে দেখো। আচ্ছা এটা তাহলে মুছে দেয়, তাই না? এটা মুছে দেয়, তাহলে একটু বড় স্পেস হলে ভালো হবে বুঝতে। আচ্ছা এটা হলো শীতলীকরণ গ্রাফ নিচ্ছি আমি। ধরো এটা 140 ডিগ্রি ছিল, তাই না? 140 ডিগ্রি ছিল, বা 120 ধরলাম, যেহেতু আমরা ওইটা 120 পর্যন্ত নিয়েছি, 120। এটা হলো খেয়াল করো 100, আর নিচে হলো -5, যেহেতু আমরা -5 থেকে স্টার্ট করেছিলাম। এটা হলো 0। ওকে, 5 মিনিট, 10, 15, 20, এভাবে সময় তুমি ইন্ডিকেট করতে পারো। সময়টাকে আমরা মিনিটে নিয়েছি, তাই না? প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমার টাইম স্টার্টিং, তখন তোমার কাছে রয়েছে 120 ডিগ্রির বাষ্প, তুমি সেটাকে শীতল করতেছো, তাই না? শীতলীকরণ, এটাকে তুমি শীতল করতেছো, শীতলীকরণ গ্রাফ। তুমি যেহেতু শীতল করতেছো, 120 থেকে এটাকে কুল করতে করতে 100 পর্যন্ত তোমাকে আসতে হবে, তাই না? আগে তোমাকে তার স্ফুটনাঙ্ক পর্যন্ত আসতে হবে। তো এক্ষেত্রে তোমার সময় লাগবে ধরো 10 মিনিট। এই যে ধরো 10 মিনিট সময় লাগলো, তখন কী হয়েছে, ওটা 120 থেকে 100 নামছে। তাহলে 120 থেকে 100 নামছে মানে কোন গ্রাফটা? এই যে এই গ্রাফটা, খেয়াল করো। তাহলে গ্রাফটা 120 থেকে কোথায় নামলো? 100 নামলো। এটা তোমরা ডট ডট দিতে পারো। এরপরে 100-র পানিটাকে, 100-র এটা কি 120 ডিগ্রি বাষ্পকে 100 ডিগ্রির বাষ্প বানাইছো, 120 ডিগ্রির 100 ডিগ্রির বাষ্পকে তুমি 100 ডিগ্রি পানি করবে, আরও সময় লাগলো। ধরো এই যে 100 এটা, তাহলে এগুলো ডট দিলে পারো। ঠিক ওই গ্রাফটার মতো, আগেরটার মতো যেভাবে উঠছিল ওইভাবে, 120 থেকে 100 ডিগ্রির বাষ্প হবে, 100 ডিগ্রির বাষ্প হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কী হবে? পানি হবে, তাই না? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিকে তুমি কী করবে? 0 ডিগ্রির পানিতে পরিণত করবে। তো 0 ডিগ্রির পানিতে পরিণত করার জন্য তোমার এখানে আরও সময় লাগবে, ধরো আরও 10 মিনিট। 0 ডিগ্রির পানিকে তুমি যখন মাইনাসে নামাবে, তখন তোমার আরও সময় লাগবে 10 মিনিট। ধরো এই টাইমের জন্য কত? -5। এই যে -5, খেয়াল করো, -5, এইটার জন্য -5। তাহলে গ্রাফটা কেমনে যাবে দেখো, এই যে, তার মানে তোমাদের এই গ্রাফটা কী রকম হলো খেয়াল করো। এই সরি, একটু মিস্টেক হয়েছে, সরি। তুমি তো 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রির বরফ পানিতে নামছো, তাহলে 0 ডিগ্রির পানিকে আবার কী করতে হবে? 0 ডিগ্রির বরফে পরিণত করতে হবে। ওকে, 0 ডিগ্রির বরফটাকে তুমি কী করবে? -5-এ নামাবে। এই যে এই সময়ের জন্য -5। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই গ্রাফটি আসলে এই যে এ বি, এখানে কী ছিল? বাষ্প ছিল, তাই না? এখানে ছিল বাষ্প, তারপরে বি সি, 120 ডিগ্রি বাষ্প থেকে 100 ডিগ্রি বাষ্প, 100 ডিগ্রি বাষ্প থেকে 100 ডিগ্রি পানি। তার মানে এখানে কি বাষ্প আছে, পানিও আছে। তারপরে এ বি সি ডি, 100 ডিগ্রি পানি, 0 ডিগ্রির কী হয়ে গেলো? পানি হয়ে গেলো, এটা শুধুই পানি বা তরল আছে। ওকে, তারপর ডিই, ডিইতে কী হলো? 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির বরফ। তার মানে এটা কী হচ্ছে? এটা ঘনীভবন রেখা, এখানে ঘনীভবন হচ্ছে, অর্থাৎ এখানে কঠিনী ভবন বলা যায়, কঠিনী ভবন অর্থাৎ বরফ হয়ে যাচ্ছে। এখানে হলো কঠিনী ভবন, কঠিনী ভবন। তারপরে এই যে 0-র বরফ হয়ে গেছে, -5 ডিগ্রির বরফ, এই রেখাটার নাম কী রেখা? এটার নাম হলো বরফ রেখা, ইএফ। আগেও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা এ থেকে স্টার্ট করেছিলাম, এফে শেষ, তাই না? এখনও এ থেকে শুরু করছি, এফে গিয়ে শেষ হয়েছে। তো আমার মনে হয় তোমরা এই লেকচারটি ভালোভাবে অনুধাবন করেছো, আরও দুই একবার দেখবে তাহলে আরও বেশি সুবিধা হবে এই বিষয়গুলো বুঝতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ আগামী লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ।